কাশ্মীর ফাইলস ছবি নিয়ে নেতিবাচক রিভিউ দিয়ে বিপাকে পড়েছিলেন ইসরায়েলি পরিচালক লাপিড নাদাভ। এ নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায় বিভিন্ন মহলে। এবার এর খেসারত দিতে হচ্ছে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নায়র গিলনকে। খবর আনন্দবাজার অনলাইনের। সংবাদ মাধ্যমটি জানায়, টুইটারে ইহুদি বিদ্বেষী মেসেজ দেওয়া হলো ইসরায়েলি রাষ্ট্রদূতকে। টুইটারে মেসেজ করে জনৈক ব্যক্তি লিখলেন, হিটলার মহান ব্যক্তি ছিলেন, তিনি আপনার মতো অযোগ্যদের পুড়িয়ে দিয়েছিলেন। একই সঙ্গে ওই মেসেজে লেখা হয়, যত শীঘ্র সম্ভব ভারত থেকে বেরিয়ে যান। তবে যে ব্যক্তি এই মেসেজটি করেছেন, নিরাপত্তার কারণেই তার নাম এবং পরিচয় প্রকাশ্যে আনতে চাননি গিলন। তবে একই সঙ্গে টুইটে গিলন জানান, বিতর্কের পরেও ভারতের বহু মানুষের সম্মান ও ভালোবাসা পেয়েছেন তিনি, তাতে তিনি ধন্য হয়েছেন বলেও দাবি করেন। উল্লেখ্য, কিছুদিন আগে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে এই বিতর্কের সূত্রপাত। ইসরায়েলি পরিচালক লাপিড নাদাভ ওই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস ছবিটিকে অশ্লীল প্রচারধর্মী বলে মন্তব্য করে বসেন। এই নিয়েই শুরু হয় বিতর্ক। বিতর্কের মুখে ক্ষমা চেয়ে নেন লাপিডও। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যাদের খারাপ লেগেছে তাদের কাছে পরিচালক ক্ষমা চেয়ে নেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস ছবিটি অশালীন, হিংসাত্মক এবং প্রচারমূলক। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। ভোজন রসিকদের জন্য সুখবর, 65 ধরনের চিকেন সহ মোট 74 ধরনের মুখরোচক খাবার সামগ্রী নিয়ে বদরপুর চৌমাথা ট্রাফিক পয়েন্টের উল্টো দিকে সহচরীর উপর তলায় পথ চলা শুরু করলো রয়্যাল ফুড প্লাজা রেস্টুরেন্ট। এখানে রয়েছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন 65, চিকেন কড়াই, চিকেন মাঞ্চুরিয়ান, তন্দুরি রুটি, তন্দুরি নান, তন্দুরি চিকেন সহ রয়্যাল ফুডের 74 ধরনের তৃপ্তিদায়ক খাবার। এছাড়াও এনগেজমেন্ট, বিয়ে, বার্থডে প্রভৃতি পার্টির জন্য একটি আদর্শ স্থান হিসেবে রয়্যাল প্লাজাকে আপনি ভেন্যু হিসেবে নির্বাচন করতে পারেন। সভা সমিতির জন্য রয়্যাল ফুডকে ভেন্যু করা যাবে, তবে বার্থডে পার্টির জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। হোম পার্টির জন্য এখন পর্যন্ত বদরপুরের উপযুক্ত জায়গা রয়্যাল ফুড প্লাজা। যে কোনো সময় রাখা হয় হোম পার্টির অর্ডার। সবচেয়ে বড় কথা হলো, ফ্যামিলি ক্যাবিনের সুবিধা আপনাকে এনে দেবে ভরপুর স্বাচ্ছন্দ্য। রয়েছে 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারির সুবিধা। ঘরে বসে আপনার মুখরোচক খাবারকে উপভোগ্য করে তুলতে বদ্ধপরিকর বদরপুর রয়্যাল ফুড প্লাজা। তাই বদরপুর চৌমাথা ট্রাফিক পয়েন্টের উল্টো দিকে সহচরীর ওপরতলায় অবস্থিত রয়্যাল ফুড প্লাজাকে একবার পরখ করা যেতেই পারে। যোগাযোগের নম্বর 9612620686 এবং 9954077419।